শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। তো এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর এই টপিক থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই, 100% গ্যারান্টি। তো এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা বুঝানোর আগে আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি, তোমরা প্রাইমারি স্কুলে থাকতে বাংলা বইয়ে একটা গল্প ছিল, তোমাদের মনে আছে কিনা, গনি মিয়া একজন কৃষক। তোমরা কি কেউ বলতে পারবা এই গল্পটা সম্বন্ধে কারো ধারণা আছে? তোমরা কি পড়েছিলে এই ধরনের কোনো গল্প? খুব সম্ভবত পড়েছিলাম। হ্যাঁ, অন্য কেউ পড়ছিলা প্রাইমারি স্কুলে থাকতে? বাংলার একটা গল্প ছিল, গনি মিয়া একজন কৃষক, তার নিজের জমি নাই, সে পরের জমি চাষ করে, মনে জি পড়ে? স্যার, পড়েছিলাম। তো ওই গল্পে কি হয়েছিল যে গনি মিয়ার নিজের কোনো জমি ছিল না, সে পরের জমি চাষ করে। হ্যাঁ, সেখানে সে বর্গানিয়া জমি চাষ করে, এখানে ধান হয়, পাট হয়, তার সংসার মোটামুটি ভালোই চলতেছিল। তো হঠাৎ করে তার ছেলের বিয়ের আয়োজন করে, সেক্ষেত্রে সে ধুমধাম করে বিয়ে দেয়, এবং বিয়ে করার ক্ষেত্রে সে একটা বড় অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন নেয়। তো লোন নেওয়ার পরে বা ঋণ নেওয়ার পরে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে, এবং যার কাছ থেকে ঋণ নিয়েছিল অর্থাৎ মহাজনের কাছ থেকে, তো এই ঋণের আসল এবং ঋণের সুদের অর্থ ফেরত দিতে তার অনেক কষ্ট হয়েছিল। তো এই যে দেখো, ঋণ নিয়ে ঋণের টাকা ফেরত দিতে পারতেছে না, এটা কিন্তু গনিমের জন্য যেমন কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হলো ব্যাংকের জন্য। কেন? কারণ ব্যাংক লোন দিয়ে সেই ঋণের টাকাটা ব্যাংক আদায় করতে পারছে না। আমরা যদি আরেকটা গল্প বলি, ধরো আমরা বাংলা সিনেমা দেখেছি, তো বাংলা সিনেমায় দেখা যায় যে আমাদের যে শাবানা, একজন নায়িকা শাবানা আলমগীর, শাবানা অনেক গরিব, সে সেলাই মেশিন দিয়ে সে বিখ্যাত হয়ে গেছে, অনেক বড়লোক হয়ে গেছে, কিন্তু এই সেলাই মেশিনের জন্য তার বাস্তব জীবনে আসলে এরকম কিন্তু কেউ সেলাই মেশিন দিয়ে সেলাই করে কাপড় টুপুর বানিয়ে কাপড় চোপড় একেবারে রাতারাতি বড়লোক হওয়াটা বিষয়টা কিন্তু সহজ না। সিনেমাতে আমরা দেখেছি শাবানার ক্ষেত্রে যে সেলাই মেশিন দিয়ে সে অনেক বড়লোক হয়ে গেছে, আসলে বাস্তব জীবনে কিন্তু বিষয়টা প্রেক্ষাপট অন্য। তো বাস্তব জীবনে কিন্তু ঋণ পাওয়াটা খুবই দুষ্কর, অর্থাৎ তুমি যদি চাও যে না, আমি সেলাই মেশিন কিনে কাপড় প্যান্ট থ্রি পিস এগুলো বানিয়ে আমি বিক্রি করব, তো আসলে তুমি যখন লোন নিতে যাবে, ব্যাংক কিন্তু এত সহজে তোমাকে লোন দিবে না, এত সহজ না আসলে ব্যাংক থেকে লোনটা নেওয়া। আবার বিষয়টা যদি এরকম হয় যে তোমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তোমাদের এখানে পরিচিত কেউ ব্যাংকে চাকরি করে, এরকম কেউ আসো যে মামা, চাচা, বাবা, দুলা ভাই, আত্মীয় স্বজনের ভিতরে এরকম কেউ আসো, তাহলে মাইকটা আনমিউট করে বলো। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা রনি, আচ্ছা রনি বলছো, রনি তোমার কে চাকরি করে? আমার ভাই চাকরি করে, খালাতো ভাই। সুইটি তোমার কে চাকরি করে? স্যার আমার দুলা ভাই। ওহ, সুন্দর একটা উদাহরণ। সুইটি তার দুলা ভাই চাকরি করে আর রনির ভাই চাকরি করে। এখন সুইটি তার দুলা ভাইকে যাই বলল যে দুলা ভাই আমাকে 5 লাখ টাকা লোন দেন, আমি অনলাইনে বিজনেস করব। ঠিক একইভাবে রনিও তার ভাইকে গিয়ে বলল যে আমাকে 10 লাখ টাকা লোন দেন, আমি অনলাইনে বিজনেস করব। হ্যাঁ, তো এখন ওই দুলা ভাই এবং ভাই তারা ব্যাংকে চাকরি করে, তারা আত্মীয় স্বজন দেখে চাওয়া মাত্রই 5 লাখ টাকা লোন দিয়ে দিল সুইটিকে তার দুলা ভাই, আবার রনিকে তার ভাই চাওয়া মাত্রই 10 লাখ টাকা লোন দিয়ে দিল। এন্ড সুইটি এসে আবার আমাকে বলতেছে, হুসাইন স্যার আপনার কি টাকা লাগবে? আমার কিন্তু সোর্স আছে, আমার দুলা ভাই কিন্তু ব্যাংকে চাকরি করে। আমি বললাম, বাহ ভালোই তো, আমার বাড়ি করা দরকার 20 লাখ টাকা। সুইটি বলে, স্যার এটা কোনো ব্যাপারই না, আপনি ওয়েট করেন। সুইটি আমাকে 20 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিল। রনি এসে আমার বলতেছে, স্যার আপনি সুইটির কাছ থেকে কেন লোন নিচ্ছেন? স্যার আপনি আমারে বলতেন, আমি আপনার 40 লাখ টাকা লোন দিতাম। আমি কিন্তু এত সহজ লোন নেওয়া? রনি বলতেছে, আরে স্যার আমার ভাই চাকরি করে, আপনি ব্যাপারটা বুঝতে হবে, আমার ভাই, আমার ভাই, আপনি বোঝেন না এখানে একটা বিষয় আছে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 40 লাখ টাকা লোন দাও। তেন সুইটি আর রনি তার বন্ধু বান্ধবকে লোন দিচ্ছে। এখন এখানে দুইটা সিচুয়েশন আমরা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে উদাহরণগুলো দেখলাম দুইটা সিচুয়েশন। প্রথম সিচুয়েশনে দেখলাম যে সেলাই মেশিন কিনে ব্যবসা করবে কিন্তু লোন নাই, গফুর মিয়ার লোন নিয়ে বিপদে পড়ছে। অন্যদিকে দেখলাম সুইটি এবং রনি
পানির মতো দেদারসে মানুষকে লোন দিয়ে বেড়াচ্ছে, রনিও মানুষকে লোন দিচ্ছে, সুইটিও তার দুলাভাইয়ের মাধ্যমে লোন দিচ্ছে। এখন এই দুইটা সিচুয়েশনই আমাদের অর্থনীতির জন্য খুবই মারাত্মক এবং খারাপ একটা বার্তা নিয়ে আসবে। এবং এই দুইটা সিচুয়েশন অর্থাৎ লোন চেয়ে পাচ্ছি না, লোন চাওয়া মাত্রই পাচ্ছি, এই দুইটা বিষয়। এক, প্রচুর পরিমাণ লোন চাওয়া মাত্রই ব্যাংক তোমাকে লোন দিচ্ছে, টাকা দিচ্ছে, বাজারে টাকার ছড়াছড়ি। আর তুমি ব্যবসা করবা, টাকা নাই, জমি আছে, ব্যাংক থেকে লোন নিতে পারতেছ না, ব্যাংক তোমাকে লোন দিচ্ছে না। তাহলে এই দুইটা সিচুয়েশনই আমাদের অর্থনীতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের ইকোনমির জন্য মারাত্মক মেসেজ দিচ্ছে বা ভবিষ্যৎ একটা খারাপ ইঙ্গিত দিচ্ছে। এখন তোমরা বলতে পারবে যে এই যে দুইটা অবস্থা, এই দুইটা অবস্থা কেন খারাপ? এক, চাওয়া মাত্রই লোন পাচ্ছি, আর চাচ্ছি কিন্তু ব্যাংক লোন দিচ্ছে না। তোমরা কি বলতে পারবা দুইটা সিচুয়েশন কেন খারাপ? মাইক আগে হাত তুলবা, যে বলতে চাচ্ছ মাইক একটু হাতটা তুলবা, তাহলে আমি সুযোগ দেব। ঠিক আছে, আচ্ছা বলো। আচ্ছা, 2066 হাত তুলছে, 2066 তুমি বলো, মাইকটা আনমিউট করে বাবা। স্যার, স্যার যদি চাও মানে যদি স্যার ব্যাংক লোনটা দিয়ে দেয় তাহলে স্যার আমি স্যার ব্যাংকের যখন লোনটা পরিশোধের সময় হবে তখন আমি শোধ করতে পারবো কিনা এটা কিন্তু ব্যাংক জানে না স্যার। রাইট স্যার, এটা এটা প্রবলেম। আচ্ছা, আর আর কি সমস্যা হতে পারে? আরেকটা স্যার, যখন আমি চাচ্ছি কিন্তু পাচ্ছি না স্যার, আমার আমাকে আমার এখন টাকার প্রয়োজন স্যার, কিন্তু আমি ব্যাংকের কাছ থেকে পাচ্ছি না, তাহলে তো স্যার আমার স্যার এই ব্যাংক দ্বারা স্যার কোনো উপকৃত হইতেছে না স্যার, এটা একটা সমস্যা স্যার। রাইট রাইট রাইট, এটা হয়ে গেল গতকালকে বাংলাদেশের খেলার মতো, অর্থাৎ যখন আমার আস্কিং রেট 10-এর বেশি কিন্তু 4 রানও নিতে পারতেছে না, তাহলে তো আসলে এই খেলা দিয়ে কোনো লাভ নাই, তাহলে এই ব্যাংক রাইখাও তো কোনো লাভ নাই, ব্যাংকের কাছে লোন চাচ্ছি পাচ্ছি না। রাইট, আচ্ছা 2046 তুমি হাত তুলছিলে, বলো স্যার। এই যে প্রথমে যে স্যার আপনি উদাহরণটা দিলেন ওই সুইটি আর একটা হচ্ছে রনি, এখানে দেখা যাচ্ছে যে স্যার স্বজন প্রীতি দেখা যাচ্ছে আর কি, মনে করেন যে এই সুইটির দুলাভাই হচ্ছে চাকরি করে ব্যাংকে, আবার হচ্ছে রনির ভাই ব্যাংকে চাকরি করে। এখন আমি রনির হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড হিসেবে যখন ব্যাংক থেকে আর কি টাকাটা আমাকে নিয়ে দিবে তখন দেখা যাবে আমার মধ্যে একটা লোভ সৃষ্টি হবে যে বন্ধুর মাধ্যমে নিতে পারছি লোনগুলো তাহলে আরো বেশি নিতে পারবো। তখন যখন ব্যাংকের প্রতি একটা লোভ সৃষ্টি হয়ে যাবে তখন আমরা খালি নেওয়াই শুরু করব, কিন্তু যখন পরিশোধ করতে পারবো না তখন আমাদের যে আছে, আমাদের যে পরিবার আছে, পরিবার ক্ষতির সম্মুখীন হবে যখন আমাদের জমি জমা সব নিয়ে নিবে আর কি। রাইট, তুমি সুন্দর উত্তর দিচ্ছ। আচ্ছা, এছাড়া কেউ বলতে পারবে অতিরিক্ত লোন এবং একেবারে লোন নাও পাওয়া, ঋণ নাও পাওয়া, অর্থাৎ বাজারে প্রচুর পরিমাণ টাকার ছড়াছড়ি, এটা কি ধরনের সমস্যা করতে পারে? এবং বাজারে কোনো টাকাই নাই, ব্যাংকে গিয়ে তুমি লোনই পাচ্ছ না, অন্য কেউ বলবা, হাত তুলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি না আর কেউ শিক্ষার্থী অ্যান্সার দেবে। তাহলে ওরা যে কথাটা বলছে এই কথাটাই সঠিক, যদি প্রচুর পরিমাণে লোন বাজারে আসে তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা যাবে। মুদ্রাস্ফীতি মানে যখন অর্থের মূল্যের কোনো দাম থাকবে না, অর্থের কোনো দাম থাকবে না, সবার কাছে টাকা আছে, একটা ডিম কিনতে গিয়ে নিলামে উঠবে, কারণ তোমার কাছেও 100 টাকা আছে, অ্যাট দ্য সেম টাইম আরো 10টা মানুষের কাছে 100 টাকা আছে, তখন ওই ডিমওয়ালা কাকে ডিম দেবে? তখন নিলামে ডিমটা বিক্রি করবে, কারণ সবার কাছেই টাকা আছে, চাওয়া মাত্রই সবাই টাকা দিতে পারতেছে। তো প্রচুর পরিমাণ লোনের যখন ছড়াছড়ি হবে, অর্থাৎ বাজারে যখন প্রচুর পরিমাণ অর্থের সরবরাহ ঘটবে, তখন দেশের একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটবে এবং এটা আমাদের জন্য ভালো ইঙ্গিত দিবে না। একই সাথে যখন আমরা চাওয়া মাত্র লোন পাবো না তখন আমরা বিজনেস করতে পারবো না, আমরা বিনিয়োগ করতে পারবো না, তো এই দুইটাই কিন্তু আমাদের জন্য সমস্যা। তো কেন্দ্রীয় ব্যাংকের এই ঋণ নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে ঋণের স্তরটা কাম্য লেভেলে রাখা, অর্থাৎ ঋণটাকে একটা কাম্য লেভেলে রাখা। কাম্য লেভেল মানে একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখা, যাতে চাওয়া মাত্রই ব্যাংক ইচ্ছা মতো লোন না দিতে পারে, আবার ব্যাংক একেবারে লোন দিচ্ছে না এরকম সিচুয়েশনও যাতে না হয়। তোমরা জানো এবং আমিও তোমাদেরকে বলছি যে আমাদের টাকার উৎস কে? উৎস হলো ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক টাকাটা ছাপায়, বাট এই টাকাগুলো বাজারে আসে কার মাধ্যমে? বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। ব্যবসায়ীরা বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নেয়, আবার আমরা আমাদের উদ্বৃত্ত টাকা ব্যাংকে জমা রাখি, আলটিমেট ঘুরে ফিরিয়ে ওই ব্যাংকের মাধ্যমেই কিন্তু আমাদের সবকিছু টাকা পয়সার লেনদেন হচ্ছে। তো ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে
ঋণ নিয়ন্ত্রণ বলে, অর্থাৎ ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বশা ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, দেশের সামগ্রিক ঋণের পরিমাণ কাম্র মাত্রায় স্ট্যান্ডার্ড লেভেলে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। কারণ আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রা বাজারের অভিভাবক, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, রাইট? তাই সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা প্রচেষ্টাকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নামে আখ্যায়িত করা যায়। ব্যাংক ঋণ বাজারে অর্থ যোগানের গুরুত্বপূর্ণ উৎস। এই যোগান কম হলে উৎপাদন ব্যাহত হবে। বড় বড় ফ্যাক্টরি আছে, আমরা ভালুকা থেকে যখন ঢাকায় যাই দুই পাশে অজস্র ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, ইন্ডাস্ট্রি আছে, তো তারা যদি ঋণ না নিতে পারে তাহলে কিন্তু প্রোডাকশন বন্ধ হবে, আলটিমেট আমাদের দেশ এক্সপোর্ট করতে পারবে না, আমাদের ইকোনমিতে জিডিপিতে আমরা কি হয়ে যাব, আমরা লসে পড়ে যাব, আমরা নিম্নমুখী অবস্থায় চলে যাব। উল্টা দিকে বেশি পরিমাণ যদি অর্থের যোগান ঘটে ব্যাংকের মাধ্যমে তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা যাবে। যেমন আমাদের দেশে হয়তো মুদ্রাস্ফীতি সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, বাট তুমি যদি জিম্বাবুয়ের কথা বলো, জিম্বাবুয়েতে $1,000,000 নোট আছে, আমাদের দেশে তো সর্বোচ্চ কাগজি নোট কত, 1,000 টাকার, বাট জিম্বাবুয়েতে 1,000,000। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ থিঙ্ক হোয়াট উইল বি দ্য ওয়ার্স্ট সিচুয়েশন অফ দিস ইকোনমি? এরপর কেনিয়ার কথা যদি বলি, সোমালিয়ার কথা বলি, আফ্রিকার অনেক দেশ আছে যেই দেশে বস্তা ভরে, পলিথিন ভরে, বস্তা ভরে ভরে টাকা নিয়ে যাচ্ছে আর সামান্য একটু খাবার কিনে আছে। একটা পাউরুটির দাম ওই দেশে হলো $2,000। কেন? কারণ ওরা ইচ্ছা মতো টাকা ছাপাইছে, জনগণের কাছে ইচ্ছা মতো লোন দিচ্ছে, ইচ্ছা মতো অর্থের যোগানের ব্যবস্থা হয়েছে, বাট সেই অনুযায়ী দ্রব্যর যোগান হয় নাই। অর্থাৎ মানুষের কাছে টাকা আছে কিন্তু মানুষ প্রোডাক্ট কিনতে পাচ্ছে না, পণ্য কিনতে পাচ্ছে না, তো এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ঋণ নিয়ন্ত্রণ বিষয়টা কি। এখন প্রশ্ন হলো, শিক্ষার্থী বন্ধুরা, হাউ ক্যান সেন্ট্রাল ব্যাংক রেগুলেট দিস ঋণ, অর হোয়াট আর দ্য প্রসেস বাই হুইচ সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্লাই লোন রেগুলেটরি অর ক্রেডিট কন্ট্রোল? অর্থাৎ এই ক্রেডিট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে করে? এটা দুইটা পদ্ধতি আছে, তো একটা হলো সাধারণ পদ্ধতি আর একটা হলো গুণগত পদ্ধতি। তো সাধারণ পদ্ধতির আর একটা নাম আছে, সাধারণ পদ্ধতিকে যদি আমরা আর একটা নামে অভিহিত করতে চাই, সাধারণ পদ্ধতির আর একটা নাম হলো সংখ্যাত্মক পদ্ধতি। সংখ্যাত্মক পদ্ধতি, সাধারণ পদ্ধতির আর একটা নাম কি শিক্ষার্থী বন্ধুরা? সংখ্যাত্মক পদ্ধতি। সংখ্যাত্মক পদ্ধতি, অন্যদিকে এই যে গুণগত পদ্ধতি এইটারও আর একটা নাম আছে, এটাকে বলা হয় নির্বাচনমূলক পদ্ধতি। গুণগত পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা আরো একটি নাম আছে যেটাকে আমরা বলি নির্বাচনমূলক পদ্ধতি, নির্বাচনমূলক পদ্ধতি। তাহলে বলো, কেউ একজন বলো, তাহলে পদ্ধতি কয়টা হলো, কেউ একজন বলো। দুইটা কি কি? সাধারণ পদ্ধতি, গুণগত পদ্ধতি। সাধারণ পদ্ধতির আর একটা নাম কি? সংখ্যাত্মক পদ্ধতি। আর গুণগত পদ্ধতির আরেকটা নাম কি? ওকে, থ্যাংক ইউ। এখন পরীক্ষার হলে আমাদের কিন্তু উদ্দীপকের আলোকে প্রশ্ন আসবে যে উদ্দীপকে বর্ণিত পদ্ধতিটি কোন ধরনের, বা এমসিকিউতে আসবে উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত পদ্ধতিটি কোনটি, সাধারণ, সংখ্যাত্মক, গুণগত, নির্বাচনমূলক। এখন এটা আমাদের একটু প্যাচ লেগে যাবে না যে সাধারণ পদ্ধতি থেকে কি আমরা নির্বাচনমূলক পদ্ধতি বলবো, না গুণগত পদ্ধতিকে আমরা সংখ্যাত্মক পদ্ধতি বলবো। তো এটা সহজ একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি মনে রাখার জন্য, সেটা হলো ধরো তুমি বাজার থেকে শশা নিয়ে আইছো, তো শশা নিয়ে আসার পর তুমি কি করবা, শশা গুনবা না, বাজার থেকে তুমি কি করছো, শশা নিয়ে আসছো, ঠিক আছে? এখন শশা নিয়ে আসছো, ভালো কথা, তোমার আম্মা বললো এই কড়া শশা আনছিস, দেখ তো একটু গুনে দেখ। তো এই দুইটাকে মনে রাখার জন্য একটা টেকনিক হলো শশা গুনি, দুইটাকে মনে রাখার তো পদ্ধতি কি, শশা গুনি। তো শতে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? শতে হয় সাধারণ সংখ্যাত্মক, আর সাথে হয় সাধারণ, গুতে হয় গুণগত,
নিতে হয় নির্বাচনমূলক। তাহলে দেখো তো সহজে টেকনিকটা মনে রাখা যাবে কিনা। শশা গুণী যদি আমরা বলি, শশা সতে হয় সংখ্যাত্মক, সাতে হয় সাধারণ, এক। আর অন্যদিকে কি আছে? গুণী, গুণগত পদ্ধতি বা নির্বাচনমূলক পদ্ধতি। তো আশা করি তোমরা টেকনিকটা মনে রাখবা, তাহলে তোমাদের ভুলবা না। তাহলে চলো আমরা দেখি সাধারণ পদ্ধতির ভিতরে কি কি আছে। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলতে কি বোঝায়? ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। এখানে ঋণের উদ্দেশ্য কি, কি কারণে ঋণটা দেওয়া হয়েছে বা ঋণটা কি কারণে ব্যবহার করা হচ্ছে, এই সকল কিছু দেখা হবে না। অর্থাৎ ঋণের উদ্দেশ্য এবং ব্যবহার এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো ঋণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। তো এইটার ভিতরে তিনটা পদ্ধতি আছে, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। তাহলে কেউ একজন বলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির ভিতরে কয়টি? কেউ একজন একজন বলো, মাইকটা আনমিউট করে। তিনটি স্যার। তিনটি, ঠিক আছে। তো এটা মনে রাখার উপায় কি? এটা হলো বাখোজ, মনে রাখবা বাখোজ। বাখোজ মানে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার নীতি। তুমি বাখোজ মনে রাখবা, বাখোজ। আরবিতে একটা শব্দ আছে বাখোজ, বাখোজ মানে একটা শব্দ। তো এইভাবে আমরা মনে রাখবো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির ভিতরে তিনটি, একটা হলো ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, আর একটা হলো জমার হার পরিবর্তন নীতি। তাহলে আমরা তিনটা পদ্ধতি সম্পর্কে জানি। প্রথমে হলো ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি কি? তোমরা জানো যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে লোন নেয়, কারণ কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণ দানের সর্বশেষ আশ্রয়স্থল। নোট ছাপায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, এই নোটগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো লোন নেয় বা ঋণ নেয়। তো বাণিজ্যিক ব্যাংকগুলো, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে, এখানে বাণিজ্যিক ব্যাংকের অনেক ছবি দেখতে পাচ্ছ, তো বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে বা যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি সমূহ বাট্টা করে নেয়, সেই হারকে ব্যাংক হার বলে। তাহলে সেক্ষেত্রে পুরো ব্যাংক হার, ব্যাংক রেট ইজ দ্য রেট বাই হুইচ কমার্শিয়াল ব্যাংক ব্রো লোন ফ্রম সেন্ট্রাল ব্যাংক। তাহলে কি দাঁড়ালো? ব্যাংক হার হচ্ছে এমন একটি হার যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কি করে লোন নেয়, ঋণ নেয় বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি সমূহ বাট্টা করে, এটাকে বলা হয় ব্যাংক হার। এখন প্রশ্ন হলো ব্যাংক হার নীতি কি বা ব্যাংক হারের মাধ্যমে কিভাবে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বাজারের ঋণ নিয়ন্ত্রণ করে। তো এটা আমরা এখন দেখি। তো ব্যাংক হার যদি বাড়াই দেয়, খেয়াল করো ব্যাংক হার যদি বাড়াই দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? তাহলে কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো আগের মতো কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেবে না। কেন? কারণ আগে চাওয়া মাত্রই কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ পেত, বাট এখন সেন্ট্রাল ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য বাজারে অনেক পরিমাণ টাকার ছড়াছড়ি হয়ে গেছে, মুদ্রাস্ফীতির অবস্থা চলে আসছে। অর্থাৎ চাওয়া মাত্রই কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যাংকগুলো মানুষদেরকে ঋণ দিচ্ছে। এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে না, এটা তো হওয়া উচিত না, এটা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক কি করলো? বাণিজ্যিক ব্যাংকগুলোকে বললো, তোমরা আগে যে হারে আমার কাছ থেকে লোন নিতা, এখন এটা বাড়াই দেবো। আগে নিতা 5%, এখন এটা 20%। তার মানে আগের মতো বাণিজ্যিক ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নিতে উৎসাহিত হবে না, কারণ ঋণের হার বাইরে গেছে। তো এখন কমার্শিয়াল ব্যাংকগুলো কি করবে? ও সেন্ট্রাল ব্যাংক, তুমি আমাকে প্যারা দিচ্ছ তাই না, তুমি আমাকে কেঁচাই ফেলাচ্ছ, দাঁড়াও। তুমি যেহেতু আমাকে কেঁচা দিচ্ছ, আমিও গ্রাহকদের কেঁচা দিব। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো কি করলো? সুদের হার বাড়াই দিল। অর্থাৎ গ্রাহকরা যখন আগে লোন নিত 5% লোন নিয়ে বাড়ি টাড়ি করে ফেলাইতো, এখন বাণিজ্যিক ব্যাংক বললো না, আগের মতো লোন দিব না। কেন? সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে তার ব্যাংক রেট বাড়াই দিছে, আমি কেঁচা খাইছি, আলটিমেট সেই কেঁচার প্যারা এখন তোমাদের উপর ফালাবো। অর্থাৎ গ্রাহক আইসা বললো যে ভাই, আপনি কেন আগের চেয়ে সুদের হার বাড়াইয়ে ফেললেন? বাণিজ্যিক ব্যাংক বলবে কেন বাড়াবো না, কারণ সেন্ট্রাল ব্যাংক আমার ব্যাংক হার বাড়াই দিছে, তার মানে এখন তোমাদের উপরও আমি সুদের হার বাড়াই দিছি। এখন সুদের হার যদি বাড়াই দেয় তাহলে কি গ্রাহক আগের মতো ব্যাংক থেকে লোন নিতে পারবে? পারবে না। গ্রাহকের মন খারাপ, দুইতলা পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছে, দুইতলা করছে আর লোন পাচ্ছে না, আলটিমেট গ্রাহকের পকেট খালি হয়ে যাবে। তার মানে বাজারে
লোনের লোনের অবস্থা বা ঋণটা কি হবে, অর্থ সরবরাহ সংকুচিত হয়ে যাবে, আগের মতো চাওয়া মাত্রই বাণিজ্যিক ব্যাংক থেকে লোন পাওয়া যাবে না। এখন উল্টা সিচুয়েশন যদি হয়, অর্থাৎ বাজারে লোন নাই, বাজারে কোনো টাকা পয়সাই নাই, কেন্দ্রীয় ব্যাংক দেখতেছে যে কমার্শিয়াল ব্যাংকের হাতে কোনো টাকাই নাই, মানুষ কি করবে, বিল্ডিং করবে, কমার্শিয়াল ব্যাংকের কাছে লোন চাচ্ছে, লোন নাই, মানুষ বিয়ে করবে, ম্যারেজ লোন নেবে, লোন নাই, বাড়ি করবে, লোন নাই, একটা মৎস্য খামার দেবে, লোন নাই, ঠিক আছে, ব্যবসা করবে, লোন নাই, তখন কেন্দ্রীয় ব্যাংক দয়া করবে না, অবস্থা তো খারাপ দেখা যাচ্ছে, এভাবে চললে তো দেশের 12টা বাজবে। তো সেন্ট্রাল ব্যাংক সকল কমার্শিয়াল ব্যাংকগুলোকে ডেকে বলল যে তোমরা তো আগে ব্যাংক রেট ছিল 20%, এটা আসলে দেখতেছি একটু সমস্যা, একটা কাজ করো, করোনা যেহেতু চলে আসছে, তোমাদের হাতে টাকা নাই, করোনার অবস্থায় আমরা ব্যাংক রেট কমাই দিলাম, অর্থাৎ তোমরা আগে 20% দিতা, এটা এখন আমরা 5% করে দিলাম। তো বাণিজ্যিক ব্যাংকগুলো তো মহা খুশি, আগের চেয়ে কম রেট হয়ে গেল ব্যাংক রেট। তো বাণিজ্যিক ব্যাংক আনন্দে আতিশয্যে আবেগের ঠেলায়, হ্যাঁ আবেগের ঠেলায় কি করলো, গ্রাহকরা ডাকে ডাকে বললো, ওহো গ্রাহক তোমরা কে, কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমরা কিন্তু ইচ্ছা মতো লোন দেব, ইন্টারেস্ট রেট কম, আমরা কিন্তু ইচ্ছা মতো লোন দেব, ইন্টারেস্ট রেট কম। মানুষও দৌড় ঝাঁপ দিয়া কিসের, জুম ক্লাস, স্যার জুম ক্লাস ঘটনা কি বাবা বইলেন না, অবস্থা তো খুব ভালো, কেন, কারণ ব্যাংকগুলো স্যার আগের চেয়ে সুদের হার কমাই গেছে, তো এই খুশিতে স্যারও লোন নিচ্ছে এবং স্টুডেন্ট তো খুশিতে আছে কারণ লোনের পরিমাণ কমে গেছে, ঠিক আছে, সবাই লোন নিচ্ছে, লোনটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো বাজারে কি হলো, আগের মতো অর্থের সরবরাহ বাড়লো, সবার কাছে টাকা চলে আসছে, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংক সুদের হার কমাই দিছে, মানুষ বেশি বেশি লোন নিচ্ছে, বাজারে অর্থ সরবরাহটা আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তাহলে এইটা কি তোমরা বুঝতে পারছো, ব্যাংক হার নীতিটা কি, কেউ একজন বলো যে হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা দ্বিতীয় নীতিতে যাই, খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি মানে হলো ওপেন মার্কেট অপারেশন। খোলা বাজার নীতিকে বলা হয় কি শিক্ষার্থী বন্ধুরা, ওপেন মার্কেট অপারেশন, অর্থাৎ খোলা বাজারে কি করে, চাল ডাল এগুলো বিক্রি করে না, রাইট, কিন্তু এই খোলা বাজারটা একটু ভিন্ন ধরনের খোলা বাজার। এই খোলা বাজারটা হলো এখানে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বন্ড শেয়ার সিকিউরিটিজ বিক্রি করে আর কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলো কিনে। তো বাজারে যদি অর্থের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বাজারে যদি প্রচুর পরিমাণ অর্থ সরবরাহ ঘটে এবং সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক চাওয়া মাত্রই কমার্শিয়াল ব্যাংকগুলো সবাইকে লোন দিচ্ছে, এই অবস্থা যদি হয়, তখন সেন্ট্রাল ব্যাংক কি করবে যে না, এই ঋণটা তো নিয়ন্ত্রণ করতে হবে, বাজার থেকে টাকার পরিমাণ কমাইতে হবে। তো তখন সেন্ট্রাল ব্যাংক কি করবে, আগের চেয়ে বেশি পরিমাণ শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো কমার্শিয়াল ব্যাংকের কাছে বিক্রি করবে এবং কমার্শিয়াল ব্যাংক কিনতে বাধ্য, কারণ কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের আইন নিয়ম কানুন মেনে চলতে বাধ্য। এখন তোমরা বলো যে কমার্শিয়াল ব্যাংক যদি সেন্ট্রাল ব্যাংক থেকে বেশি পরিমাণ এই বন্ড সিকিউরিটি তারপর হলো শেয়ার এগুলো কেনে, তাহলে কি হবে, তাহলে তোমার এই যে কমার্শিয়াল ব্যাংকের টাকাগুলো কার কাছে চলে যাবে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে, কমার্শিয়াল ব্যাংকের ভোল্ট খালি হয়ে যাবে, কমার্শিয়াল ব্যাংক ইচ্ছা মতো সবাইকে টাকা দিতে পারবে না, অনেক মানুষ হাহাকার করবে কিন্তু সবাইকে টাকা দিতে পারবে না, কারণ কমার্শিয়াল ব্যাংকের কাছে যে টাকা ছিল বলতে সব টাকা তারা শেয়ার বন্ড ডিবেঞ্চার ক্রয় করার কারণে সব সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে গেছে। তো বিপরীত চিত্র যদি হয় যে বাজারে অর্থের ঘাটতি হয়েছে, অর্থ সরবরাহ নাই, তখন সেন্ট্রাল ব্যাংক কি করবে, ওই যে কমার্শিয়াল ব্যাংকের কাছে যেই বন্ড শেয়ার বিক্রি করেছিল সেগুলো আবার কিনে নেবে, সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে সেই শেয়ার বন্ড ডিবেঞ্চার যত সিকিউরিটি আছে সব কিনে নেবে, কিনে নিলে আলটিমেট টাকাটা কার কাছে চলে আসবে, বাণিজ্যিক ব্যাংকের কাছে। দেখো বাণিজ্যিক ব্যাংকের ভল্ট ফুলে ফেপে উঠেছে, তো বাণিজ্যিক ব্যাংক তখন ইচ্ছা মতো আবার বাজারে লোন দিতে পারবে এবং অর্থ সরবরাহ বা ঋণের ঘাটতি মিটে যাবে, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এটা হলো খোলা বাজার নীতি।
তিন নাম্বার হলো জমার হার পরিবর্তন নীতি। তোমরা জানো যে নতুন একটা ব্যাংক খুলতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ তালিকাভুক্ত ব্যাংক সমূহ তার সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বাধ্যতামূলক ভাবে নগদ বা বন্ড সিকিউরিটিস ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। তো আমাদের দেশে এই রেটটা বর্তমানে 5.5%, মানে হলো তুমি যদি একটা ব্যাংক মানে একটা ব্যাংক বিজনেসে নামতে চাও, অর্থাৎ তোমরা বন্ধুরা মিলে একটা ব্যাংক শুরু করতে চাও, ব্যাংক চালু করতে চাও, পারবে, সেটা সমস্যা নাই, বাট তোমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অংশ এটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে সবসময় রাখতে হবে। এটাকে বলা হয় সিকিউরিটি, এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ তোমার অংশের টাকা কেন্দ্রীয় ব্যাংকে ফিক্সড রাখতে হবে, এটা নিয়ম। এখন বাজারে যদি প্রচুর পরিমাণ অর্থ সরবরাহ হয় এবং সেন্ট্রাল ব্যাংক যদি দেখে কমার্শিয়াল ব্যাংকগুলো ইচ্ছা মতো মানুষকে লোন দিচ্ছে, তখন কি করবে, এই রেট বাড়াই দেবে। এই রেট বাড়াই দিলে আলটিমেট কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকাগুলো সব কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে আসবে। যে দেখো কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে আসছে, কমার্শিয়াল ব্যাংকের অবস্থা 12টা বাজবে, তার হাতে টাকা চলে যাবে, আলটিমেট মানুষকেও টাকা দিতে পারবে না, মানুষের পকেটে যেরকম আগে টাকা ছিল সেই টাকাটা এখন চলে যাবে, অর্থাৎ বাজারে মুদ্রা সরবরাহ স্বাভাবিক অবস্থায় আসবে। উল্টা সিচুয়েশন যদি হয় যে বাজারে মুদ্রা সরবরাহ নাই, মুদ্রার ঘাটতি পড়েছে, বাণিজ্যিক ব্যাংক লোন দিতে পারছে না, টাকা নাই, তখন এই জমার হার পরিবর্তন নীতি কমাই দেবে, অর্থাৎ এই জমার হারটা সেন্ট্রাল ব্যাংক কমাই দেবে। আলটিমেট টাকাটা তখন কার কাছে চলে আসলো, কমার্শিয়াল ব্যাংকের টাকা কমার্শিয়াল ব্যাংকের কাছে ফিরে আসলো, কমার্শিয়াল ব্যাংক ইচ্ছামতো ভোল্ড বাড়াইলো এবং মানুষকে টাকা দিতে বললো, মানুষ ব্যবসা করতে পারবে, বিনিয়োগ করতে পারবে, বাড়ি করতে পারবে, অর্থাৎ বাজারে মুদ্রা সরবরাহ আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তো এই তিনটা পদ্ধতি হলো শিক্ষার্থী বন্ধুরা, যে তিনটা পদ্ধতি আমরা দেখলাম, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, এই তিনটা পদ্ধতিকে বলা হয় সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, সসা। এখন আমরা দেখব গুণী, গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের স্পেশাল একটা তোমার কার্যক্রম, এখানে বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। আগেরটা কি ছিল, উদ্দেশ্য এবং ব্যবহারের প্রতি কোনো খেয়াল ছিল না, বাট গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিতে ঋণের উদ্দেশ্য এবং ব্যবহারের প্রতি খেয়াল রাখা হবে, অর্থাৎ কি কারণে ঋণটা নেওয়া হচ্ছে, কমার্শিয়াল ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ঋণটা কাকে কি কারণে দিচ্ছে এবং কোন পারপাজে সে ব্যবহার করছে, অর্থাৎ সে কি ঋণ নিচ্ছে বাড়ি করার জন্য কিন্তু আসলে বাড়ি করতেছে না, সে ঋণ নিচ্ছে ব্যবসা করার জন্য কিন্তু আসলে সে ব্যবসা না করে সে ওয়াইফকে নিয়ে হানুমানে চলে গেছে, আসলে কোন পারপাজে সে ঋণটা নিচ্ছে, উদ্দেশ্য কি, এগুলোর ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, এটাকে বলা হয় গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তো এখানে অনেকগুলো পদ্ধতি আছে, প্রথম হলো ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতি বলতে বোঝাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যদি চায় যে কোনো একটি নির্দিষ্ট সেক্টরকে ডেভেলপ করতে, যেমন তোমরা জানো এখন সরকার আইসিটি খাতকে ডেভেলপ করতে চাচ্ছে, তো কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলে দিল যে আইসিটি খাতে যদি কেউ লোন নিতে চায় তাহলে তার কাছ থেকে আপনি সুদ কম নেবেন, ইন্টারেস্ট রেট কম নেবেন। তো এক্ষেত্রে কি হলো, আইসিটি খাতটা ডেভেলপ হয়ে গেল, তখন মানুষ সহজ শর্তে সহজ সুদে অল্প সুদে আইসিটি খাতে লোন নিতে পারে। আবার সরকার যদি দেখে যে না করোনা ক্রাইসিসে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, তো সেন্ট্রাল ব্যাংক বলল হে বাণিজ্যিক ব্যাংক, কোনো কৃষক যদি লোন নিতে আসে তাকে অল্প সুদের হারে তাকে লোন দিবা। তাহলে ঋণের বরাদ্দকরণ নীতি বলতে বোঝাচ্ছে কি, স্পেশাল কোন সেক্টরকে যদি কেন্দ্রীয় ব্যাংক ডেভেলপ করতে চায় তাহলে সেই সেক্টরে ঋণের কড়াকড়িটা কমাই দিয়ে সেই সেক্টরকে ডেভেলপ করতে চায় পারবে। এরপর আমরা দেখবো ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ মানে হলো আমরা অনেক সময় ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেল কিনতে পারি, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে পারি, তো এক্ষেত্রে যদি কেন্দ্রীয় ব্যাংক দেখে যে ইচ্ছা মতো মানুষ লোন নিচ্ছে, তখন এটা যদি নিয়ন্ত্রণ করতে চায় তখন কি করবে, যে এই ঋণের কিস্তি কমাই দেবে, অর্থাৎ আগে 20 কিস্তিতে তুমি তোমার ঋণের টাকা পরিশোধ করতে পারতে, একটু রিল্যাক্স ছিলা, আস্তে আস্তে কিস্তিটা পরিশোধ করতে পারতা, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বললো যে না, সকল বাড়ি মানে হোম লোন বা বিল্ডিং লোনের কিস্তি হবে 5টা, অর্থাৎ 5 কিস্তিতে তোমাকে লোনের টাকা পরিশোধ করতে হবে, তাহলে আগের মতো কিন্তু মানুষ কমার্শিয়াল ব্যাংক থেকে আর লোন নেবে না, কারণ এখানে কি হচ্ছে লোনের কিস্তি বাড়াই দেওয়ার পরিবর্তে কমাই দেওয়া হয়েছে। অথবা এমনও হতে পারে যে তুমি গাড়ি কেনবা, গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকগুলো ক্রয় মূল্যে 70% ঋণ দিত, অর্থাৎ
তোমার গাড়ির মূল্য যদি 1 লাখ টাকা হয় তাহলে এর 70% ব্যাংক লোন দিত, কমার্শিয়াল ব্যাংকগুলো 70,000 টাকা তুমি ব্যাংক থেকে লোনই পাইতা। বাট এখন সেন্ট্রাল ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে যে না 50% আপনি লোন পাবেন, অর্থাৎ যেই মূল্যে আপনি গাড়িটা কিনবেন তার 50% আপনি পাবেন। তাহলে মানুষ চিন্তা করলো মাত্র 50% পাবো, ধুৎ, নেওয়ারই দরকার নাই, গাড়ি কিনতাম না। তো এভাবেও কিন্তু ইচ্ছা করলে কেন্দ্রীয় ব্যাংক শর্ত আরোপ করে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এরপর দেখবো জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। তোমরা জানো যে ঋণ নিতে হলে অবশ্যই কিছু জামানত দিতে হয়। তোমরা দেখবা বিভিন্ন বিল্ডিং এর গায়ে লেখা এই বিল্ডিংটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, মানে এই বিল্ডিং এর দলিল বা এই জমির দলিল ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে, এটাকে বলা হয় জামানত ঋণ। তো তুমি কত টাকার সম্পদের এগেনস্টে কত টাকা লোন নিচ্ছ এটাও চেঞ্জ করে কেন্দ্রীয় ব্যাংক এই লোনের পরিবর্তন মানে এই লোন সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে। যেমন কি পরিমাণ মূল্যের জামানতের বিপক্ষে কত টাকা ঋণ দেওয়া হবে সেই বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক দেশের জামানতি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ধরো ব্যাংক 100 টাকা সম্পদ জামানত রেখে 70 টাকা ঋণ দেয়, অর্থাৎ তুমি যদি 70 টাকা ব্যাংক থেকে লোন নিতে চাও তোমাকে 100 টাকার বাড়ি বন্ধক রাখতে হবে, জমির দলিল বন্ধক রাখতে হবে, অর্থাৎ 30% তোমাকে ঋণ মার্জিন দেওয়া হবে। এখন যদি সরকার চায় যে ঋণের পরিমাণ কমাতে তাহলে এটা 50% করে দিতে পারে, যে আপনি যদি 50 টাকা লোন নিতে চান তাহলে আপনাকে 25 টাকার তোমার ই দিতে হবে, তোমার এই যে জামানত দিতে হবে। তো এরকমও করতে পারে যে 50 টাকা আপনি লোন নেবেন, 50,000 টাকা লোন নেবেন, তাহলে 50,000 টাকা সম্পদ আপনার ব্যাংকে জামানত দিতে হবে। তাহলে মানুষ চিন্তা করলো আরে বাবা আমার তাহলে তো সম্পদ বিক্রি করেই তো আমি আমার টাকার জোগাড় করতে পারি, ব্যাংক থেকে মিছেমিছি লোন নেওয়ার দরকার কি? তো এভাবেও কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক লোনটা নিয়ন্ত্রণ করতে পারে। প্রত্যক্ষ কিছু ব্যবস্থা ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কেন্দ্রীয় ব্যাংক যদি দেখে যে কমার্শিয়াল ব্যাংক তার কথা মানতেছে না তাহলে বলবে ও দাঁড়াও তোমাকে আমি ক্যাচা দিচ্ছি, অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ করবে। এভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাইট করতে পারে, ঋণ সুবিধা প্রত্যাহার করতে পারে। ও একটা ব্যাংক নাম হইলো আছেনাই ব্যাংক, মানে আজ আছে কাল নাই, ব্যাংকের নামই হইলো আছেনাই ব্যাংক। এই আছেনাই ব্যাংক কি করছে, ইচ্ছা মতো মানুষকে লোন দিচ্ছে। আর একটা ব্যাংক আসছে আজ আসি কাল নাই ব্যাংক, অথবা আর একটা ব্যাংক যায় যায় ব্যাংক। এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মানতেছে না, তো কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে আর ওই যে ঋণ সুবিধা দেয়নি, অর্থাৎ তারা যখন লোনের ঘাটতিতে পড়ে যখন ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণটা নিত ব্যাংক রেটের মাধ্যমে সেটা বন্ধ করে দিছে। এভাবেও করতে পারে অ্যাকশন। নিকাশ ঘর সুবিধা প্রত্যাহার করে দিতে পারে। নিকাশ ঘর হলো কমার্শিয়াল ব্যাংকের যে দায় দেনা, আন্ত দায় দেনা বা চেক টেক যে পরিশোধ করা এটা বন্ধ করে দিতে পারে, অথবা বলতে পারে আপনাকে আরো বেশি রিজার্ভ সংরক্ষণ করতে হবে। যেই সেন্ট্রাল ব্যাংক তাইরেনারে করবে, অর্থাৎ যেই কমার্শিয়াল ব্যাংকগুলো তাইরেনারে করবে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের কথা শুনবে না, উল্টাপাল্টা চলবে, নিজের বুদ্ধিতে চলবে, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে টাইট করার জন্য তাদের কাছ থেকে আরো রিজার্ভ সংরক্ষণ করতে পারে। এভাবে করতে পারে। এরপর হতে পারে নৈতিক প্ররোচনা। সেন্ট্রাল ব্যাংক সকল কমার্শিয়াল ব্যাংকের MD বা মহা ব্যবস্থাপককে ডেকে সুন্দর করে কড়া লিকারে দুধ চা খাওয়াইয়া বললো যে দেখেন ভাই করোনার ভিতরে আপনারা তো বুঝতেছেন দেশের অবস্থা খারাপ, আপনারা একটু বেশি বেশি লোন দিয়েন। হ্যাঁ, আবার যদি এরকম হয় দেশে প্রচুর পরিমাণ টাকার ছড়াছড়ি, তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সবাইকে বলবে ব্যবস্থাপককে দেখেন ভাই ইচ্ছা মতো লোন দিয়েন না, দেশের অবস্থা 12টা বাজবে, আপনি কি চান না পদ্মা সেতু হোক, আপনি কি চান না মেট্রো রেল হোক, মানুষের কাছে টাকা চলে গেলে তো সমস্যা, তখন আমাদের হাতে টাকা থাকবে না, তা আপনারা একটু কম কম খরচ করেন, অর্থাৎ মানুষকে কম কম লোন দেন। হ্যাঁ, অথবা যদি কেন্দ্রীয় ব্যাংক দেখে যে দেশে খুব বন্যা হয়েছে, জামালপুরে বন্যা হয়েছে, দক্ষিণ অঞ্চলে বন্যা হয়েছে, রংপুরে বন্যা হয়েছে, ছিলেটে বন্যা হয়েছে, তো বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে বেশি বেশি লোন দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে বুঝাইতে পারে আপনারা ওই অঞ্চলে একটু বেশি বেশি লোন দেন, ওই অঞ্চলের মানুষ খুব খারাপ অবস্থায় পড়ে গেছে, তাদের লোন দরকার, তারা ঘুরে দাঁড়ানো দরকার, তাদের ব্যবসা করা দরকার। এভাবেও নৈতিক প্ররোচনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক উৎসাহ দিয়ে তাদেরকে এই লোনের নিয়ন্ত্রণটা করতে পারে। প্রচারণা পদ্ধতি, কেন্দ্রীয় ব্যাংক প্রচার করতে পারে। নৈতিক প্রচারণা মানে হলো কেন্দ্রীয় ব্যাংক গুরুদায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন বুলেটিন প্রকাশ করতে পারে, ম্যাগাজিন প্রকাশ করতে পারে, পত্র পত্রিকা প্রতিবেদন ইত্যাদি প্রকাশ করে মুদ্রাবাজারের সদস্যদের দেশের আর্থিক অবস্থা, ব্যাংকিং পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে জানাতে পারে যে আপনারা কোথায় কোথায় ঋণ দিচ্ছেন একটু বুঝে শুনে দেন, এবং এক্ষেত্রে কি কি করণীয় সেগুলো ঠিক করে দিতে পারে। এই প্রচারণা পদ্ধতির মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, ঋণটা তোমার নিয়ন্ত্রণ করতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আমাদের আজকের
টপিক, আজকের এই টপিক থেকে আমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা হলো ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি বা সংখ্যাত্মক পদ্ধতি, আর একটা ছিল ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি বা নির্বাচনমূলক পদ্ধতি। আশা করি তোমরা এই পদ্ধতি দুটো বুঝতে পেরেছো। এখন আমি প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে। এক নাম্বারটা, যে পারবে সে হাত তুলবা, ঠিক আছে? যে পারবা সে হাত তুলবে। এক নাম্বার, দেশের গৃহ নির্মাণ খাতকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাংক প্রদত্ত ঋণের কমপক্ষে 10% এ খাতে বরাদ্দ করণের নির্দেশ, এটা কোন পদ্ধতি? হাত তুলবা, হাত তুলবা, ঠিক আছে? এটা কোন পদ্ধতি বলো? এক নাম্বারটা দেখো, তোমরা জুম করে দেখতে পারো। দেশের গৃহ নির্মাণ খাতকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাংক প্রদত্ত ঋণের কমপক্ষে 10% এ খাতে বরাদ্দের নির্দেশ, এটা কোন পদ্ধতি বলো? এটা হলো ঋণের বরাদ্দকরণ নীতি। উত্তরটা কে দিয়েছো? আমি। তোমার নাম কি? আমি আমি নামে তো সবাই আমি। তোমার নাম কি? স্যার খুশি। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 2 নাম্বার, সোনারূপা ব্যাংক। বাপরে বাপ, এই ব্যাংক দেখি নেচা যায়, ভাই বোন এলাম ব্যাংক। সোনারূপা ব্যাংক একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও পুনরায় নিয়ম ভঙ্গ করায় 10 লক্ষ টাকা জরিমানা প্রদানের নির্দেশ, এটা বলো? যে হাত তুলছো সে বলো, একজন হাত তুলছো, তুমি বলো। বলো এটা কোন 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 নীতির ভিতরে পড়বে, শশা না গুণী? সাধারণ পদ্ধতি না, এটা হবে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন তোমরা কেউ বলতে পারবা এটা কোন ধরনের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি? হাত তুলো, যে পারবা সে হাত তুলবা। এটা কিন্তু মনে হচ্ছে কি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কি সেরকম ডাইরেক্ট অ্যাকশন দিছে না? তাহলে এটা কি হবে? প্রত্যক্ষ ব্যবস্থা। ওকে, এরপর আসো 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা দেখো কি বলছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদ জমা সঞ্চিতির পরিমাণ 5% থেকে 6% এর বৃদ্ধি, এটা কোন পদ্ধতি বলো? হ্যাঁ, আগে হাত তুলতে হবে মাহফুজ। আচ্ছা ঠিক আছে, খুশি বলো। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। আচ্ছা, সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, কিন্তু কোনটা, এটার কোনটা? জমার হার পরিবর্তন নীতি। আচ্ছা ঠিক আছে, আমাদের আরেকজন হাত তুলছে, মিত্তিকা বিশ্বাস, তুমি বলো। মৃত্তিকা বিশ্বাস, 2006 তুমি হাত তুলে রেখেছ। জমার হার পরিবর্তন নীতি, রাইট। ওকে, থ্যাংক ইউ। এবার আসো 4 নাম্বার, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত ব্যাংক সমূহকে প্রদত্ত ঋণের উপর 5% এর জায়গায় 6% সুদের হার নির্দিষ্ট করুন, 4 নাম্বার, এটা কোন নীতি? সাধারণ না গুণগত? আচ্ছা, সাধারণ। ওকে, আচ্ছা খুশি, তুমি বলো সাধারণ পদ্ধতির কোনটা এটা? স্যার ব্যাংক হার নীতি। অ্যাবসলিউটলি রাইট, তোমার উত্তর সঠিক। এখন আসো 5 নাম্বার, প্রাইভেট কার ক্রয়কে নিরুৎসাহিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক 100 টাকা গাড়ি মূল্যের বিপক্ষে সর্বোচ্চ 50 টাকা ঋণ প্রদানের নির্দেশনা, অর্থাৎ তুমি যদি 100 টাকার গাড়ি ক্রয়ের ঋণ নিতে চাও, অর্থাৎ গাড়ি কিনবা, গাড়ির দাম 100 টাকা, তো 100 টাকা ঋণের জন্য আবেদন করছো কিন্তু তুমি পাইছো 50 টাকা, এইটা কোন পদ্ধতি? সাধারণ পদ্ধতি না গুণগত পদ্ধতি? নাহিদ হাসান। জি স্যার, এটা গুণগত পদ্ধতি, রাইট। গুণী, এখন গুণীর ভিতরে কোনটা হবে বলো? স্যার ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, আচ্ছা খুশি বলো, খুশি হাত তুলছো। স্যার ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, রাইট। এটা হলো ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ বা কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, অর্থাৎ কত রেগেস্টে তুমি কত টাকা পাবে, কত টাকার সম্পদ জামানত, মানে কত টাকা ঋণের রেগেস্টে তোমার ওই যে ক্রয় মূল্য, অর্থাৎ তুমি যেটা কিনতে যাচ্ছ যে সম্পদটা, ওর ক্রয় মূল্যের কত পার্সেন্ট তুমি পাবে, রাইট। তাহলে পরেরটা আমরা যাই,
ছয় নাম্বার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সরাসরি বাজার হতে প্রথম শ্রেণীর বন্ড ও সিকিউরিটিজ কুড়ায়। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সরাসরি বাজার হতে প্রথম শ্রেণীর বন্ড ও সিকিউরিটিজ কুড়ায়, এইটা কোনটা বলো? কোন কোন পদ্ধতি, সাধারণ না গুণগত? আচ্ছা বাকিরাও হাত তুলো, যারা পারবে হাত তুলতে পারো, তুমি না পারলে তো ভয়ের কিছু নাই, আমরা তো সবাই শিক্ষার্থী তাই না? আমরা তো ভুল করতে করতে শিখবো তাই না, ভুল করে শিখবো। আচ্ছা মামুন মিয়া হাত তুলছে, তুমি বলো 2046। এটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির খোলা বাজার নীতি। অ্যাবসলিউট রাইট, তোমার উত্তর সঠিক। খুশি বলো, খুশিও হাত তুলছো। স্যার এটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি খোলা বাজার নীতি, ওপেন মার্কেট পলিসি। ওকে থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পরেরটায় আমরা যাই, সাত নাম্বার ব্যাংক সমূহ এতদিন 100 টাকার সম্পদ বন্ধক রেখে 50 টাকা ঋণ দিলেও বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি করতে 100 টাকার সম্পদ বন্ধক রেখে 60 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারি হয়েছে। অর্থাৎ আগে 100 টাকার জামানত রেখে তুমি 50 টাকা ঋণ পাইতে, এখন 10 টাকা বেশি পাইতেছো, অর্থাৎ 60 টাকা পাইতেছো। আচ্ছা অনেকেই হাত তুলছে, আরো হাত তুলো, আমি তো আরো স্টুডেন্ট কে বলি। আচ্ছা ফাহাদ বলো 2099। আচ্ছা 2006 মৃত্তিকা বলো। হয় নাই, সাধারণ না, সাত নাম্বার সাধারণ হবে না। আচ্ছা নাহিদ হাসান বলো। জি স্যার, এটা গুণে জামানত নীতি, ঋণের প্রান্তিক হার পরিবর্তন। আচ্ছা মামুন বলো 2046। আচ্ছা খুশি বলো 2007। স্যার এটা গুণগত পদ্ধতি, জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন। ওকে সবার উত্তরই সঠিক, আর মৃত্তিকা বোধহয় ভুল করছে, সমস্যা নাই। আচ্ছা 8 নাম্বার এবং শেষটা, দেশের ব্যাপক বন্যায় প্রচুর ফসলহানির কারণে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দেশের সকল তালিকাভুক্ত ব্যাংক সমূহের এমডিগণকে ডেকে কৃষকদের ঋণ প্রদান উৎসাহ দেন। এটা করোনার ক্ষেত্রে হতে পারে, যে করোনার কারণে দেশের আর্থিক অবস্থা খারাপ, সকল এমডি কে বললো যে ভাই তোমরা একটু কম করে ঋণ আর দিও না, তোমরা একটু বেশি বেশি ঋণ দাও। কাদেরকে দাও? কৃষকদের। এটা কোন পদ্ধতি? রনি 2144। স্যার এটা গুণ কত পদ্ধতি, নৈতিক প্রচেনা। কি নৈতিক প্রচেনা? আচ্ছা নতুন আরেকজন স্টুডেন্ট হাত তুলছে 2079 বলো, মাহমুদুর রহমান। আচ্ছা মাহমুদুর রহমান নাই। সুইটি 2027। স্যার এটা গুণগত পদ্ধতি, কোনটা নৈতিক? অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে।